নমস্কার শিবতারা মন্দির থেকে আপনাদের সাপ্তাহিক কি করবেন সপ্তাহ কাটাবেন শ্রী অভিষেকের সাথে একটা নতুন প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি তাই এই সপ্তাহে আপনারা প্রত্যেকটা ডেট কিভাবে ক্রস করবেন সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সোমবার দিন কি করবেন এই সপ্তাহে সোমবার বাবা তারকনাথের চরণে গুড় এবং সাদা বাতাসা দেবেন গুড় এবং সাদা বাতাসা দেবেন পরবর্তীকালে সেই প্রসাদ নিষে নিজেও খাবেন এবং লোককে ডিস্ট্রিবিউট করবেন মঙ্গলবার দিন পুকুরে বাড়ির আশেপাশে যে কোনো পুকুরে সাতটি টোটাল সাত পিস আটার গুলি অর্থাৎ আটা মেঠে মেখে নেবেন সেটাকে একটা গোল করে ছোটো ছোটো গুলি তৈরি করে নেবেন সাত পিস আটার গুলি নিয়ারেস্ট কোনো পুকুর কিংবা জলাশয় যেটা আপনার সুবিধা সেখানে আপনি দেবেন আর স্নানের জলে যেই জলে স্নান করছেন তিন ফোটা সর্ষের তেল তিন ফুটা সর্ষের তেল স্নানের জলের মধ্যে ফেলে দিয়ে সেই জলে স্নান করবেন বুধবার দিন কি করবেন লোকনাথ বাবার দর্শন করে দিন শুরু করবেন লোকনাথ বাবার দর্শন করে দিন শুরু করবেন আর পকেটে একটা জায়ফল রেখে যাত্রা শুরু করবেন যেই কাজেই আপনি যাচ্ছেন পকেটে যেন অর্থাৎ বুক পকেট কিংবা প্যান্টেড পকেট কিংবা যারা মহিলা আছেন তাদের পার্সেন্ট মিনিমাম একটা জায়ফল রেখে যাত্রা শুরু করবেন বুধবার কি করবেন বয়স্ক লোককে কিছু খাদ্য বিতরণ করবেন কিংবা কিছু দেবেন কিছু খাদ্য খাওয়াতে না পারেন মিনিমাম পক্ষে কিছু পয়সা দেবেন মন্দিরেও দিতে পারেন আর তার সাথে সাথে নিজে খাবেন খিচুড়ি ভোগ এই সপ্তাহে বৃহস্পতিবারটা উল্লেখ করে দিলাম শুক্রবার আপনারা কি করবেন শুক্রবার দিন মন্ত্র শৃং অর্থাৎ মহালক্ষ্মী আদিলক্ষ্মী বৈভবলক্ষ্মীর একটা বীজ মন্ত্র হচ্ছে শৃং মন্ত্র শূন্যে তিনবার লিখবেন অর্থাৎ মহাশূন্যে তিনবার লিখবেন মন্ত্র মনে মনে উচ্চারণ করতে করতে মন্ত্র তিনবার লিখবেন আর তার সাথে সাথে তিনটে আম পাতা টোটাল তিন পিস আম পাতা পরিষ্কার করে ভালো শুদ্ধ জলে পরিষ্কার যে কলের জলে ধুয়ে নেবেন নিয়ে সিংহাসনে অর্পণ করে দেবেন অর্থাৎ আপনার ঘরে সিংহাসনে রেখে দেবেন পরবর্তী দিনে তুলে ফেলে দেবেন শনিবার দিন আকন্দ ফুল আকন্দের মালা আকন্দ ফুলের মালা মা কালী এবং শিবজিকে অর্পণ করবেন মা কালী এবং শিবজিকে চড়াবেন আকন্দ ফুলের মালা আর এই সপ্তাহে রবিবার দিন কি করবেন হলুদ বস্ত্র ম্যাক্সিমাম ইউজ করবেন ইয়েলো কালারের ড্রেস ম্যাক্সিমাম ইউজ করবেন তার সাথে সাথে লাল কালিতে একটি চতুষ্কোণ একটা লাল কালিতে একটা ছোটো কাগজ নেবেন কাগজের মধ্যে একটা লাল কালি দিয়ে স্কোয়ার অ্যাঙ্গেল কাটবেন স্কোয়ার বানাবেন সেটা এই সাইজেরও হতে পারে এই সাইজেরও হতে পারে যেটা আপনার সুবিধা লাল কালি দিয়েই কিন্তু স্কোয়ার অ্যাঙ্গেলটা রেডি করতে হবে এর পরবর্তীকালে এই স্কোয়ারটিকে অর্থাৎ এই কাগজটিকে জ্বালিয়ে দেবেন এই প্রসেস আপনারা মেনটেন করবেন এই সপ্তাহটুকুর জন্য এই প্রসেসটা মেনটেন করুন দেখুন আপনাদের বাধা বিঘ্ন অনেক বেশি কেটে যাচ্ছে এবং লাইফে এগিয়ে যাওয়ার জন্য সর্বত্র বিজয় লাভের জন্য আপনারা কিন্তু নিজেই একটা এন্থুক পেয়ে যাবেন নমস্কার